আমার ভাইয়েরা জনগণ বলল নেতা নির্বাচনের আগে আমাদের খাজনা পরিশোধ করে দিয়েছে এমন লোক যদি আমাদের নেতা হয় ভাগ্যে উন্নয়নের আর কোনো অভাব থাকবে না এইবার কি ঘটনা ঘটে গেল ওই দেশের মিশরের প্রধানমন্ত্রী যিনি ছিল সে মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল ফেরাউনও দাঁড়িয়ে গেল সমস্ত জনগণ তলে তলে খোঁজ খবর নিয়ে দেখা যায় সমস্ত জনগণ ভর দিবে গোরস্থানের দারোয়ানকে এক সানসে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল গোরস্থানের দারোয়ান কাবুস ফেরাউন এইবার ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্য জনিত কারণে সেও মারা গেল এইবার ফেরাউন ডেকে বলে শোনো রাজ্যের বাদশা মারা গেছে বাদশা ছাড়া তো আর দেশ চলে না তোমরাই বলো রাজ্যের বাদশা হবে কে বলে তোমার চৈত্র আমাদের জানা হয়ে গেছে তুমি আমাদের রাজ্যের বাদশা আর কোন নির্বাচনের দরকার নাই এইবার নেতা হয়ে গেল রাজ্যের বাদশা ফেরাউন আমার ভাইরা রাজ্যের বাদশা হয়ে ক্ষমতার চেয়ারে বসে তার রাজ ভিতরে চারশো গণক ছিল কত গনক এই চারশো গণক নাম ছিল দবিরা ওই গণকদের লিডারের নাম হলো দবিরা কে ডেকে বলে আমার ভাগ্য গবেষণা করে দেখ আমি তো তরবুজের ক্ষেত্রে লেবার থেকে গুরুস্থানের দারোয়ান থেকে দেশের প্রধানমন্ত্রী থেকে বর্তমান বাদশা বল বল আমার ভাগ্যে আর ভবিষ্যতে কি আছে দবিরা গবেষণা করে বলে নেতা যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার সমস্যা আছে আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার ক্ষমতার চিয়ার থাকবে না এমন কি নেতা আপনার জীবনে যাওয়ার সম্ভাবনাও দেখা যায় নেতার মাথা ঠান্ডা না গরম ভাই আমার ভাইয়ারা যদি বলতো একটা ছেলে জন্মগ্রহণ করবে নাম হবে মুসা ওই ছেলেটা একটা খানকা বানাবে ওখানে বসে বসে খালি তসবি টিপবে জিকির করবে আর বছরের শেষে গরু ব্যবস্থা করবে বলেন তো তাহলে ফেরাউন রাগ করত বরং মুসা নবী আসার আগে ফেরাউন সরকারি খরচে অন্তত একশোটা খানকা বানায়া দিত কথা কন ঠিক না ব্যাটে